হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইনফো ভিডিও টাইম, আমি তানভীর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি হচ্ছে কি আশা ফার্নিচারে, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে গিয়ে দেখাবো হচ্ছে কি আপনার ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের কালেকশন গুলো দেখাবে হচ্ছে আমাদের শাওন ভাই। শাওন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শাওন ভাই, আপনার এখানে তো মোটামুটি একটা র দেখতেছি, পুরো ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিল। আমরা কি দিয়ে শুরু করবো আজকে? ডাইনিং টেবিল দিয়ে শুরু করি। ওকে, এই ডাইনিং টেবিলটা দেখতেছি অনেক কাজ করা, অনেক সুন্দর কাজ করা। এটার কি ডাইনিং টেবিল বলে এগুলিরে? এটা ভিক্টোরিয়া ডাইনিং বলে, সেমি ভিক্টোরিয়া। সেমি ভিক্টোরিয়া, বাহ, খুবই সুন্দর হচ্ছে কি ইয়া উপরের ইয়াটা। কয়টা ইয়াতে পরে আপনার? 6 সিটার, এখানে 6টা চেয়ার। 6টা, 6 চেয়ারের হচ্ছে কি ওইটা, আর চেয়ারটা হচ্ছে এরকম না? ওয়াও, খুবই সুন্দর। সব তো হচ্ছে কি সেগুন কাঠের না? জি, এটা সব চিটাগং সেগুন। চিটাগং সেগুনের চেয়ারের হাতলটা একটু পায়াটা যদি দেখা দেন, বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। পায়াটা হচ্ছে 3-3 পায়া। কত? 3-3, 3 ফিট, বাহ, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, বাহ, খুবই সুন্দর, খুবই ডিজাইন করা, একদম অনেক নকশা করা। যারা হচ্ছে গিয়ে নকশা করা হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল পছন্দ করেন, তাদের জন্য খুবই বেস্ট, খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল। আর এর উপরে যে আপনার এই গ্লাসটা দিচ্ছেন, এগুলি কি 10 mm? জি, এটা 10 mm, 10 mm গ্লাস, প্লাস হচ্ছে গিয়ে অনেক কাজ করা। এটা কিরকম প্রাইস পড়তেছে? এটার প্রাইস পড়তেছে হচ্ছে 75,000 টাকা। 75,000 টাকা লেকার বানিশ করা, তাই তো? লেকার বানিশ, আর লেকার না হইলে এটা 65,000 টাকা পড়বে। আচ্ছা, 10 কমবে? জি, 10,000 টাকা, 10,000 টাকা কমে যাবে লেকার বানিশ ছাড়া যদি হয়। বাহ, আর আপনার চ্যানেলের জন্য 5% ডিসকাউন্ট থাকবে। বাহ, খুবই সুন্দর শাওন ভাই, খুব খুশি হলাম যে আমার চ্যানেলের জন্য দর্শক হচ্ছে 5% ডিসকাউন্ট থাকবে যেই দামই থাকুক। পেছনে আরেকটা দেখতেছি, এটা একদম র, তাই তো? জি, এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া, ফুল ভিক্টোরিয়া। এটার হচ্ছে গিয়ে সব জায়গায় কাজ করা থাকবে, সব জায়গায়। হ্যাঁ দর্শক, একদম সব জায়গাতে কাজ করা। চেয়ারের চেয়ারটা হবে এরকম, আবার ডাইনিং টেবিলের যে পায়াটা, এটা পায়াটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, বা আর এটা সলিড পায়া, একদম সলিড পায়া না, খুবই সুন্দর। 10 mm হচ্ছে গিয়ে গ্লাস, আর আপনার যেই কাঁচটা আর কি, আর এটার মেজারমেন্ট আমি আপনাকে বলি, 6 ফিট বাই 3.5 ফিট থাকবে এই ডাইনিং এর যে টেবিলটা, এটার মেজারমেন্ট। আচ্ছা, ডাইনিং এর টেবিলটা হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট, 3.5 ফিট, 3.5 ফিট, বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটার চেয়ার কয়টা? 6টা, 6টা, 6 চেয়ারের, বাহ। এটা কিরকম প্রাইস রাখতেছেন? এটার হচ্ছে, এটা যেহেতু যদি হাত পালিশের কথা বলি সেক্ষেত্রে পড়বে 75, আর লেকার করলে এটা 85,000 টাকা পড়বে। ওয়াও, খুবই সুন্দর, দর্শক দেখতে পারেন। এটা আবারও আগেও মানে বললাম যে এটা ফুল ভিক্টোরিয়া, হ্যাঁ, আর ওটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া। আচ্ছা, ওইটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া, আর আমরা এখন লেকার করা একদম রেডিমেড রেডি করা যেটা, এটা হচ্ছে, এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া, বাহ, এর জন্য এটা দামের পার্থক্যটা 10,000 টাকা হেরফের হচ্ছে আর কি। বাহ, এখানে আরেকটা দেখতেছি, ওয়াও, এটা উপরে তো গ্লাস থাকবে না? জি জি, এটা অনেকে মিনি ডাইনিং টেবিল বলে, মিনি ডাইনিং টেবিল। দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে র, একদম র ম্যাটেরিয়াল গুলো দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা সেগুন কাঠ যে এটা বুঝতে পারবেন। বাহ, বেশি কাজ বলের মধ্যে খুব সুন্দর, যারা অনেক কাজ স্ট্যান্ডার্ড সিম্পল নকশা পছন্দ করেন এটা তাদের তাদের জন্য খুবই সুন্দর। এটার পায়াটা হচ্ছে গিয়ে কত, কত ইঞ্চির পায়া? 5-5, বাহ, খুবই সুন্দর। ইভেন হচ্ছে কি এখানে একটা গ্লাস বসবে হচ্ছে কি 10 mm এর, আর আপনার কত ফিট বাই কত ফিট এই ইয়ার? এটা 6 ফিট বাই 3.5 ফিট, 6 ফিট বাই 3.5 ফিট, 6 চেয়ারের, তাই তো? জি, আবার আমি আর একটা জিনিস বলে দিই, কারো যদি এরকম অনেকের দেখা যায় কি ভাড়া বাসা থাকে বা নিজস্ব ফ্ল্যাটও থাকে, অনেক স্পেস অনেক ছোট থাকে, সেক্ষেত্রে আপনি টেবিলটার মাপটা একটু ছোট দিতে পারেন। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে কাস্টমাইজ করা পসিবল, কাস্টমাইজ করা পসিবল। সেক্ষেত্রে দামের কি হেরফের হবে? দাম একটু লেস হবে, লেস হবে, বা কমলে লেস হবে, আর যদি বাড়াই সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই বাড়বে, সেটা হচ্ছে কি আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে। এটার প্রাইস কিরকম পড়বে? এটা 45,000 টাকা পড়বে, 45,000 টাকা হাতে কালার করলে, আর যদি লেকার করলে এটা আপনার 55,000 টাকা পড়বে, মানে 10,000 টাকা বাড়বে, তাই তো? বাহ, খুবই সুন্দর। এখানে আরেকটা দেখতেছি, ছোট, একদম ছোট পরিবারের জন্য খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল, ওয়াও, খুবই সুন্দর। এটার চেয়ারটা হচ্ছে গিয়ে দর্শক এরকম সিম্পলের মধ্যে, এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর, খুবই সুন্দর, শুধু সুন্দর না, খুবই সুন্দর। এটার পায়াটা কত? এটার পায়াটা হচ্ছে 4-4, 4-4, 4 ইঞ্চি এদিকে, 4 ইঞ্চি এদিকে। আচ্ছা, 4 ইঞ্চি এদিক, 4 ইঞ্চি ওদিক, একদম ফুল সলিড। জি, ফুল সলিড পায়া, বা খুবই সুন্দর। আর উপরে হচ্ছে কি গ্লাস বসবে হচ্ছে কি আপনার 10 mm গ্লাস, 10 mm এর একটা গ্লাস বসবে। আর এখানে গ্লাসের একটা কথা বলি, জি, কারো হচ্ছে 5 ফিট বাই 3 ফিট গ্লাস প্রয়োজন হয়, হ্যাঁ, কারো হচ্ছে 5.5 ফিট বাই 3.5 ফিট মানে প্রয়োজন হয়, আবার কেউ 6 বাই 3.5 নিতে চায়, ওকে, সেক্ষেত্রে গ্লাসটা যদি কেউ বাড়ায়ও আমাদের দাম বাড়বে না। আচ্ছা, গ্লাস বাড়লেও দাম বাড়বে না, একই প্রাইস থাকবে। আবার যদি কমাইতেও চায় তাও দাম বাড়বে। বাহ বাহ বাহ, খুবই সুন্দর। এটা প্রাইস কিরকম পড়বে?
এটার প্রাইসটা পড়বে হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা লেকার, লেকার লেকার করা হলে 35,000। জি, আর লেকার ছাড়া করলে 32,000। লেকার ছাড়া করলে দর্শক 32,000। বাহ, খুবই সুন্দর। পেছনে আরেকটা ডিজাইন দেখতেছি, এরকমই আমার মনে হচ্ছে, এটা এটার মতোই, এটা ডিজাইনটা ভিন্ন, তাই তো? জি। ওয়াও, এটা কত ফিট বাই কত ফিটের? এটা হচ্ছে আপনার গ্লাস, মানে আমি আপনাকে আগেই বললাম যে গ্লাস বুঝে। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে স্ট্যান্ডার্ড যদি বলি 5 ফিট বাই 3.5 ফিট। আচ্ছা, এটা এটা কত আছে? 5 ফিট বাই 3.5 ফিট গ্লাস হবে। গ্লাস হবে, আচ্ছা। বাহ, এটার ইয়া কটা, চেয়ার কটা থাকবে? 6টা চেয়ার থাকবে। এটারও 6টা চেয়ার থাকবে। চেয়ারের ডিজাইনটা একটু দেখি দর্শক, চেয়ারের ডিজাইনটা হবে এইরকম। ওয়াও, খুবই সুন্দর। এটার পায়াগুলো কি সলিড? সলিড, এটাও 3-3 থেকে নেওয়া। 3-3, আচ্ছা। বাহ, আর এই আপনি টেবিলের যদি বলি সেটা হচ্ছে, এটা হচ্ছে 4-4, আর চেয়ারের ক্ষেত্রে যদি বলি এটা হলো 3-3 থেকে। আচ্ছা, চেয়ারের হচ্ছে গিয়ে 3-3, আর হচ্ছে গিয়ে টেবিলেরটা হচ্ছে 4-4, তাই তো? 4-4। বাহ, খুবই সুন্দর। 10mm গ্লাস দিয়ে এটা কত পড়বে লেকার করলে? লেকার করলে এটা 35 পড়বে, আর হাতে কালার হলে এটা 32। 32, বাহ, খুবই সুন্দর। পেছনে আরেকটা ডিজাইন দেখতেছি দর্শক, এখানে অসংখ্য ডিজাইন, ওনাদের নিজস্ব কারখানা আছে, প্লাস হচ্ছে গিয়ে ওনারা, আর কেউ যদি চায় যে কারখানা ভিজিট করবে, হ্যাঁ, সে ভিজিটও করতে পারে। আমি কি বানাচ্ছি বা কি দিচ্ছি, সে ফ্যাক্টরি ভিজিট করতে পারে, শোরুমও ভিজিট করতে পারে। আর এখানে বেসিক্যালি হচ্ছে আমার শোরুমের সব প্রোডাক্টই হচ্ছে আমি কাস্টমারদেরকে ইনটেক দিই। আচ্ছা, ফ্যাক্টরি থেকে আমি ইনটেক বা গোডাউনে থাকে ইনটেক দিই। ইনটেক, আর কেউ যদি চাই যে এখান থেকে নিবে তাও নিতে পারবে। তাও নিতে পারবে, বাহ, খুবই সুন্দর। এটা কত ফিট বাই কত ফিটের? এটাও হচ্ছে আপনার 5.5 ফিট বাই 3.5 ফিট। 5.5 ফিট বাই 3.5 ফিট গ্লাস হবে। গ্লাস হবে, আচ্ছা। আর কেউ চাইলে বাড়াইলেও বা বাড়াইতে পারে, কমা, কিন্তু কম হবে না। কম হবে না, এর থেকে কম আসলে স্ট্যান্ডার্ড হয় না, কিন্তু 5 ফিট বাই 3 ফিট দেওয়া যায়। আচ্ছা, এটাও খারাপ হয় না। চেয়ারটা একটু দেখি। ওয়াও, চেয়ারটাও খুবই সুন্দর। আপনার এই চেয়ারটা একটু, মানে আমি যদি দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে 4 ইঞ্চি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে 4 ইঞ্চি পুরো। জি, 4 ইঞ্চি থেকে নেওয়া। এটা খুব কার্ভ করা, একটু কার্ভ করা, দেখতেও খুব সুন্দর দেখতে। এটা এই টেবিলের পায়াটা কত কত ইঞ্চি? 4-4 হচ্ছে কি টেবিলের পায়া? বা 6টা চেয়ার দিয়ে, তাই তো? 6টা চেয়ার দিয়ে কত পড়বে লেকার করলে? 35 পড়বে। আচ্ছা, আর হ্যান্ড পলিশ বা হ্যান্ড কালার যদি বলি তাহলে 32 পড়বে। 32 পড়বে, বাহ, খুবই সুন্দর। আমার এগুলো সব একই রেঞ্জ, সবই একই রেঞ্জের। বাহ, এখানে আরেকটা দেখতেছি। ওয়াও, যারা বেশি সিম্পল পছন্দ করে, হ্যাঁ, মানে এটা তারা নিতে পারে আসলে। ওয়াও, খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে চেয়ার, চেয়ারটা একদম সিম্পলের মধ্যে আসলে দর্শক, ছোট পরিবারের জন্য ইভেন খুবই সুন্দর একটা চেয়ার। চেয়ার সহ 6 চেয়ার, না? জি, 6 চেয়ার। 6 চেয়ারের এটার পায়াটা কত? 4-4। 4-4 হচ্ছে গিয়ে পায়া পড়বে। আর এখানে কনুই দেয়া থাকে আসলে সাপোর্টের জন্য, একটু মজবুত, যেন মজবুত যাতে থাকে। বা খুবই সুন্দর। উপরে তো হচ্ছে 10mm এর গ্লাস থাকবে, তাই তো? দর্শক, একদম র ম্যাটেরিয়ালটা দেখাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। এখানে যাবতীয় যা দেখাচ্ছে সব হচ্ছে সেগুন কাঠের, একদম অরিজিনাল চিটাং সেগুন কাঠের। 6 চেয়ার দিয়ে এটা কত পড়বে লেকার করলে? 35 পড়বে লেকার। 35, আর লেকার ছাড়া? আর লেকার ছাড়া 32 পড়বে। লেকার ছাড়া হচ্ছে 32 পড়বে। বাহ, খুবই সুন্দর। শান ভাই, আপনি এখানে যদি আসতে চায় দর্শক, কিভাবে আসবে এখানে? আসতে চাইলে হচ্ছে এখানে শাওরাপাড়া মনিপুর স্কুল ব্রাঞ্চ 3 বলে। আচ্ছা, আর এটা মনিপুর স্কুলের এরিয়া নামে পরিচিত আসলে। আপনার দোকানের নামটা একটু যদি? আশা ফার্নিচার। আশা ফার্নিচার। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ, ইমো সব তো আছে। জি, বাহ, খুবই সুন্দর। তো দর্শক, আপনারা আসতে পারেন, দেখতে পারেন, এসে দেখে যাচাই করে নিতে পারেন। আমরা কয়েকটা ডিজাইন আপনাকে দেখালাম, অসংখ্য ডিজাইন আছে ওনাদের হচ্ছে গিয়ে ফার্নিচারের, হচ্ছে গিয়ে গোডাউন আছে। আপনারা যদি ডিজাইন দেন সেক্ষেত্রে ডিজাইন করেও নিতে পারবে, দিতে পারবে ইনশাল্লাহ। তো আসুন, দেখুন, দেখে শুনে যাচাই করে ক্রয় করুন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।